কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী আইটি ব্লকের অন্তর্ভুক্ত বালিকাও পঞ্চায়েত 3 বছর ধরে উন্নয়নমূলক কাজের প্রস্তাব পাঠালে দুর্গাচৌমুহনী আইটি ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না বলে উপপ্রধান অনুমিয়া সরাসরি অভিযোগ করেন, যার ফলে বালিগাঁও পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বেনিফিশিয়ারিদের অনুদান বন্ধ। এক্ষেত্রে অন্য পঞ্চায়েতগুলি সব পাচ্ছে, একমাত্র বালিগাঁও পঞ্চায়েতকে বাদ দিয়ে। অভিযোগ, ব্লকের পঞ্চায়েত সমিতি থেকে কোনো ধরনের সাহায্য করছে না। শুক্রবার বালিগাঁও অস্থায়ী পঞ্চায়েত অফিসে বসে ভাঙ্গা কালভার্টের বিষয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন বালিগাঁও পঞ্চায়েতের উপপ্রধান অনুমিয়া। বালিগাঁও পঞ্চায়েতের অধীন হাইস্কুলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে মধ্য বালিগাঁও গ্রামের দিকে। এই রাস্তার আবার সংযোগ রয়েছে নোয়াগাঁও পঞ্চায়েতে যাওয়ার রাস্তার সাথে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ স্কুল, কলেজ, হাট বাজার, অফিস, আদালত, হাসপাতালে রোগ নিরাময় সহ গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করে। পূর্ণ হয়েছে, কিন্তু আমরা আমাদের পঞ্চায়েতে পঞ্চায়েত ছাড়া পঞ্চায়েত সমিতি থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো প্রজেক্টের কাজ আমরা পাচ্ছি না। এই বালিগাঁও এখানে একটা কালভার্ট ভেঙে গিয়েছে, এখানে লোক চলাচল খুবই অসুবিধা হচ্ছে, এই জনগণ সেখানে অনেক কষ্ট পাচ্ছে। এছাড়াও আমাদের পঞ্চায়েতে এখানে গঙ্গানগরে একটা বড় কালভার্ট পাকার চ্যানেল হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হচ্ছে না। এছাড়া আরও বিভিন্ন আমাদের এখানে রয়েছে গঙ্গানগরের একটা খেলার মাঠ, সেই খেলার মাঠ হওয়ার কথা, সেটাও আমরা দেখতে পাচ্ছি সেখানে কাজ হচ্ছে না। এছাড়া এদিকে গ্রামের ভাঙ্গা কালভার্ট বিষয়ে জানতে চাইলে বালিগাঁও পঞ্চায়েতের উপপ্রধান অনুমিয়া পঞ্চায়েত সদস্যদের সাথে নিয়ে বলেন, গত 3 বছর আগে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে দুর্গাচৌমুহনী আইটি ব্লক পঞ্চায়েত সমিতি থেকে বালিগাঁও পঞ্চায়েতকে কোনো সাহায্য করা হয় না। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের প্রস্তাব পাঠালে অনুমোদন মিলে না, যার জন্য 3 বছর ধরে উন্নয়নের কাজ বন্ধ। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম, বিশেষ করে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে আমরা লক্ষ্য করছি যে সেখানে হাঁস, মুরগ, ছাগল, এ সমস্ত শুকর, এই সমস্ত স্কিমগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বালিগাঁও পঞ্চায়েতে আজ পর্যন্ত এই ধরনের কোনো স্কিম এখনও আসেনি। এছাড়া যে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আমরা পাই না। কী কারণে আমরা পাই না সেটা আমরা বুঝতে পারছি না। তাই আমরা আশা করব আগামী দিন যাতে আমাদের পঞ্চায়েতে কিছুদিনের মধ্যে যাতে ওই হাঁস, মুরগ, ছাগল, শুকর, এ সমস্ত যেগুলো প্রজেক্ট রয়েছে বেনিফিশিয়ারিদেরকে আমরা যাতে দিতে পারি, এগুলো যাতে সমিতি থেকে আসে সেটা আমি আশা রাখছি। প্রায় 3 বছর ধরে উন্নয়নমূলক কাজের প্রস্তাব পাঠালে দুর্গাচৌমুহনী আইটি ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে কোনো অনুমোদন দেওয়া হয় না। এ নিয়ে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।